একজন বলে যে যে আমি তো মা ফাতেমার স্বামী, আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? বিশ্বাস হলো না? কখন মা ফাতেমা দুনিয়াতে আসলো আবার ফাতেমা বলে মা? উনি মা ফাতেমা ছিলেন, আবার আপনাদের দয়াল বানিয়েছেন। মা ফাতেমা জড়াই করছিল আমার মেয়েকে, অনেক কান্নাকাটি করছে, পরিষ্কার না পরিষ্কার না। মা ফাতেমা বলছে তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। মা আবার তার স্ত্রী হাজার হাজার লোকের সামনে বলতেছে, আর লোকেরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছে, আল্লাহু আকবার আমাদের হুজুর মা ফাতেমার স্বামী। তো মা ফাতেমার স্বামী কেমনে হয়? হুজুরেই কইতেছে যে আমি মা ফাতেমার স্বামী। তো ফাতেমা যদি তোমার মায়ে হয় তো বিয়ে করলে কেমনে? একজন লোক জিজ্ঞাসা করলো না যে হুজুর মা বিয়ে করছেন কিভাবে? একটা লোক জিজ্ঞাসা করলো না, সবাই আল্লাহু আকবার বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে।